রেস ব্র্যান্ড হরিজন ব্র্যান্ড দুইটা ব্র্যান্ডের প্রোডাক্ট আমি আপনাদেরকে আজকে দেখাবো। দুটাই গরম পানির ঝর্ণা, ঠান্ডার দিনে গোসল করতে চান, গরম পানিতে যদি গোসল করতে চান এই ঝর্ণাটি আপনারা আপনাদের বাসার ঝর্ণাটি খুলে যদি রেস ব্র্যান্ডের ঝর্ণাটি আপনাদের ঝর্ণায় লাগিয়ে দেন খুলে, তাহলে এই দিক দিয়ে গরম পানি বের হবে, বৃদ্ধরা ভালোভাবে গোসল করতে পারবে, বাচ্চারাও গোসল করতে পারবে রেস ব্র্যান্ডের। আর এটা হরিজন ব্র্যান্ডের, যে কোনো একটা আপনারা নিতে পারেন। আমাদের কাছে দুই রকম দুইটা প্রোডাক্ট আছে, তবে দুইটা প্রোডাক্টের কাজ একই, একই কোয়ালিটি, দুটার শুধু নামটা ভিন্ন। এটা দুটার পাইপ আলাদা, এই পাইপগুলো দিয়ে আপনি ওজো করতে পারবেন। এখানে লাগাই দিলেন, লাগাই নিচের দিকে থাকলো, এটা দিয়ে গোসল করলেন, নিচে পাইপ থাকলো, পাইপ দিয়ে হাত মুখ ধুলেন, ওটা দিয়েও গরম পানি বের হবে। এই যে এখানে আর একটা ছোটো ঝর্ণা আছে, তো দুটারই পাইপ থাকবে, এই ঝর্ণা দিয়েও পানি পড়বে, এটা নিচের দিকে থাকবে, আপনারা এটা উজু করতে পারবেন এবং হাত মুখ ধুতে পারবেন। তো দুইটার পাইপই দেওয়া হবে, তো যে কোনো একটা আপনারা আমাদের কাছে অর্ডার করবেন। আমি দুইটার কাজ কি, এই দুইটা কাজ নিয়ে আপনাদেরকে ভিডিওটা তৈরি করার জন্য আমি দুইটা দেখাচ্ছি আপনাদেরকে। তো গোসল করতে চাইলে ঠান্ডা পানিতে আপনারা গোসল করতে চান না, তো গরম পানিতে, উষ্ণ গরম পানিতে গোসল করতে চাইলে ঠান্ডার দিনে এই ঝর্ণা দুইটি আপনারা ব্যবহার করতে পারেন। হরিজন এবং রেস ব্র্যান্ড যে কোনো একটা নিতে পারেন। আমাদের ভিডিওর উপরে ডিসপ্লেতে যে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারে যোগাযোগ করে এই প্রোডাক্টটিকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন। এবং ভিডিওর নিচে ডেসক্রিপশনে আমি এই প্রোডাক্টটি প্রাইস দিয়ে দিব। এই প্রোডাক্টটি কেনার কিছু নিয়মকানুন দেওয়া থাকবে, আপনার ডিসক্রিপশানটা ফলো করে আমাদেরকে অর্ডার করবেন। মেসেঞ্জারে উইমোশনার লিখে আমাদেরকে খুঁজলে আমাদেরকে পাবেন, সেখানেও অর্ডার করতে পারবেন। ডেলিভারি ম্যানকে আগে টাকা বুঝিয়ে দিয়ে প্রোডাক্টটি বুঝে নেবেন, ডেলিভারি ম্যান থাকা অবস্থায় প্রোডাক্টটি চেক করুন, ডেলিভারি ম্যান চলে আসার পর কোনো অভিযোগ গ্রহণ করা হবে না। যদি কোনো সমস্যা থাকে ডেলিভারি ম্যান থাকা অবস্থায় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আজকে এ পর্যন্তই, পরবর্তীতে এর আরেকটি নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ধন্যবাদ।